নেতৃত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। তবে প্রত্যয়নপত্র না পেয়ে স্বজনপ্রীতি ও লেনদেনের অভিযোগ করেছে মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই। কেন্দ্রীয় নেতারা বলছেন তৃণমূলের মতামত নিয়েই যোগ্যদের বাছাই করা হয়েছে। অহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। রাতে প্রত্যয়নপত্র না নিতে পারা প্রার্থী ও তাদের সমর্থকরা সকাল থেকে আসতে থাকেন আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে। প্রথমবারের মতো দলীয় নৌকা প্রতীকে মেয়র নির্বাচনের জন্য সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র নেন প্রার্থীরা। প্রার্থী হতে পেরে দলের জন্য বিজয় আনার প্রত্যাশা জানান তারা। এই মাধবদ্বীপ পৌরসভাকে নৌকা মার্গে বিজয় এনে জননেত্রী শেখ হাসিনাকে আমি উপহার দিতে পারবো। জরিপে আমার নাম আছে, সেই হিসাবে আমাকে নমিশন দেওয়া হয়েছে। সবসময় আমি যত ভোট পাই বেশি দিই, যদি বেশি পাই সবার চেয়ে সেটিও কেউ পাই না। তৃণমূল থেকে প্রায় 50 পৌরসভার জন্য একক প্রার্থীর নাম এসেছিল মনোনয়ন বোর্ডের বৈঠকে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও দলীয় সভানেত্রীর আলাদা প্রতিবেদন মূল্যায়ন করে প্রার্থী চূড়ান্ত করা হয়। তবে দলীয় প্রত্যয়ন না পাওয়ায় স্বজনপ্রীতির অভিযোগ করেন আলতাপ বিশ্বাস, যিনি আমাদের আওয়ামী লীগের লোক না, তিনি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বহিষ্কৃত। তার কোনো নামগন্ধই ছিল না, একক নাম ছিল এবং গোলাম। যেহেতু দুইটা নাম দেয়নি, একটা নাম দিছে, এটা একটা বাণিজ্যর মাধ্যমে এটা করা হয়েছে। তবে এসব অভিযোগ উড়িয়ে দেন মনোনয়ন বোর্ডের সদস্যরা। তারা বলেন সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ প্রধান। যারা মনোনয়ন পাননি তারা সবাই যোগ্য, কিন্তু এই যোগ্যতার মাঝেও একজনকে দিতে হয়েছে। আশা করি কোনো বিদ্রোহী প্রার্থী দেখা যাবে না। নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি আরো বলেন, অস্থির পরিস্থিতি তৈরির জন্য বরাবরের মতো মিথ্যা অভিযোগ করছে দলটি। কিছু সংখ্যক রাজনীতিকদের মাথায় বা মজ্জায় কোনো পরিবর্তন হচ্ছে না। আমি যখন নির্বাচনে অংশগ্রহণ করব তখন খেলোয়াড়ি মনোভাব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। 235টি পৌরসভায় একযোগে ভোট হবে 30 ডিসেম্বর। ওহিদুল ইসলাম, 71, ঢাকা। পৌর নির্বাচনে আজ প্রার্থীদের প্রত্যয়নপত্র সংগ্রহের শেষ দিন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়া রহমান সাফি। সাফিয়া রহমান সাফি, আপনাকে দেশযোগে স্বাগত। আসলে নির্বাচনে স্থানীয়ভাবে আপনাদের সাংগঠনিক কোনো প্রস্তুতি, সাংগঠনিক প্রস্তুতি কি? আমরা আজকে এইবার প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে দলীয় প্রতীক নিয়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 30 ডিসেম্বরের যে পৌরসভা নির্বাচন, দলীয় প্রতীক নিয়ে আমাদের রংপুর জেলার মধ্যে বদরগঞ্জ পৌরসভায় শুধুমাত্র একটি পৌরসভা এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আমাদের যে প্রার্থী ইতিপূর্বেও তিনি ওই বদরগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন, অত্যন্ত জনপ্রিয় প্রতিনিধি সে, এবং দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার কারণে সে আমাদের দলীয়ভাবে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি, আশা করি সে অত্যন্ত একজন জনপ্রিয় প্রার্থী এবং আমাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আজকে ওই আমরা আমাদের উত্তম কুমার রায়ের নেতৃত্বে আমরা রংপুরকে এই বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে আমরা জয়লাভ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। যদি এই নির্বাচনে কোনো পৌরসভায় কোন দল দেখা দেয় তাহলে আপনাদের ভূমিকা কি হবে তখন? এইখানে আমাদের দলীয় কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে স্থানীয় নেতৃবৃন্দের মতামত গ্রহণ করে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য উপাত্ত সংগ্রহ করে সার্বিক বিবেচনা করে যে আজকে যে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন এর বাইরে যাওয়ার আমাদের কারো কোনো সুযোগ নেই, এবং আমাদের কেন্দ্রীয় বোর্ড যারা চূড়ান্ত করেছেন এটাই হলো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, এবং আমাদের দলীয় নেতাকর্মীরা সবাই আমরা একযোগে আমাদের কেন্দ্র থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন আমরা তার পক্ষে ঐক্যবদ্ধভাবেই সবাই কাজ করব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব সাফি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রংপুর থেকে, রংপুর নিউজ সেন্টার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রংপুরের মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব সাফিয়া রহমান সাফি। এদিকে মেয়র